আসন্ন বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব মাঝখানে মাত্র 15 দিন বাকি, আর এই দুর্গোৎসবকে সামনে রেখে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে আগরতলা পুর নিগম। এই নিয়ে শুক্রবার রাজধানীর সিটি সেন্টার স্থিত আগরতলা পুর নিগমের হেড অফিসের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। আহূত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ সকল ওয়ার্ডের কাউন্সিলররা। সাংবাদিক সম্মেলনে মেয়র জানান, শারদোৎসবকে সামনে রেখে পুর নিগম বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। প্রতি বছর পুজো উপলক্ষে যে গতানুগতিক ব্যবস্থা গ্রহণ করে পুর নিগম, এই বছর একটু অন্যরকম ব্যবস্থা গ্রহণ করেছে আগরতলা পুর নিগম। আমরা চাইছি এবার আগরতলা শহরকে পুজোর সময় দর্শনার্থীরা যাতে নতুনভাবে দেখে। সামনে রেখে আমরা আগরতলা পুর নিগম বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছি। গতানুগতিক যে পুজোর সময় যে ব্যবস্থা গ্রহণ করে থাকত আগরতলা পুর নিগম, তার থেকে এটা অন্যভাবে আমরা করার চেষ্টা করছি। আমরা চাইছি এবার আগরতলা শহরকে যারা দূর দূরান্ত থেকে দর্শনার্থী পুণ্যার্থীরা আসবেন, বিভিন্ন সাব ডিভিশন ডিস্ট্রিক্ট বা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বাইরের যাত্রীকেও, রাজ্যের বাইরে যারা আসবেন তারা আগরতলাকে যাতে নতুন রূপে দেখে এবং পুজোর সময় যাতে স্বাচ্ছন্দ্যে পুজোকে উপভোগ করতে পারে, সেক্ষেত্রে আমরা বিশেষ উদ্যোগ গ্রহণ করছি। সেই উদ্যোগটি আমরা আগরতলা শহরকে এমনি শহরের সমস্ত রাস্তা, ড্রেন, নিকাশি ব্যবস্থা, জলের ব্যবস্থা, আলো ব্যবস্থা অলরেডি আমরা কাজ হাতে নিয়েছি, আমরা দায়িত্ব নেওয়ার পর, কিন্তু আমরা পুজো উপলক্ষে আমরা মনে করছি যে এখানে বিশেষ অনেক সংখ্যক লোকের সমাগম হয়, সেই কারণে আমরা আগরতলা শহরে সমস্ত রাস্তাগুলি যেখানে এখন একটু মেরামতির প্রয়োজন সেটা আমরা ব্যবস্থা গ্রহণ করছি। আমরা প্রতিটি ওয়ার্ডে আমরা 6 লক্ষ টাকা দিয়েছি এবং মোট 5 কোটি টাকার উপর আমরা ব্যয় করবো আগরতলা শহরে শুধু রাস্তাগুলি মেরামতি করার জন্য, চলাচলের ব্যবস্থা করার জন্য সুন্দরভাবে। এবং আমার পিডব্লিউডির সঙ্গে যে রাস্তাগুলি আছে, আমার কিছুক্ষণ আগে চিফ ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে বৃষ্টির জন্য কিছুটা কাজ করতে দেরি হচ্ছে, কিন্তু আগরতলা শহরে সমস্ত রাস্তাগুলি ওরা মেরামত করে দেবেন এবং আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে প্রতিটি ওয়ার্ডে রাস্তাগুলি আমরা মেরামতের ব্যবস্থা গ্রহণ করেছি। কিছুটা প্রাকৃতিক দুর্যোগের কারণে কাজটা ব্যাহত হচ্ছে, তা আমার আশা থাকবে যে হয়তো আমরা কয়েকদিন সিভিল কাজগুলি করবো। আমরা আলোর ব্যবস্থা করবো, প্রতিটি ওয়ার্ডে পর্যাপ্ত পরিমাণে আলোর ব্যবস্থা আমরা করবো, যাতে এবার পুজো দর্শনার্থীরা যাতে স্বাচ্ছন্দ্য উপভোগ করতে পারে তার ব্যবস্থা করছে আগরতলা পুর নিগম। পুজোর সময় শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ইতিমধ্যে কাজ শুরু হয়ে গিয়েছে বলে জানিয়েছেন মেয়র। ব্যুরো রিপোর্ট, রাইজিস্ট নিউজ।